بسم الله الرحمن الرحيم السلام عليكم প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল 01711263461 মজচিত মারো প্রেমে ওরে স্বর্গ সুখ চা হিনা ওরে কি করিব স্বর্গ সুখ ওরে কি করিব স্বর্গ সুখ আমি তোর নামেতে দিবানা মজেছি তো মারো প্রেমে স্বর্গ সুখ চা হিনা সলাতনিয়া আল্লাহর আউলি কেরামগণ এত কষ্ট করেছেন এত পরিশ্রম করেছেন এই ইসলাম প্রচারের জন্য হিন্দাল ভ্যালি খজে খজে গান খজা মঈনউদ্দিন চিশতি আজমেরি তিনি হিন্দুস্তানের জমিনে এসেছিলেন একলা তিনি হিন্দুস্তানের জমিনের যখন বাদশাহ হলেন সেটা আমার মদিনাওয়ালা ডিক্লার করলেন বড় করে বলেন সুবহান কে ডিক্লার করেছেন মদিনাওয়ালা জোরে বলেন নাকি ওয়ালা আরো জোরে বলেন না কি ওয়ালা আমার কামলিওয়ালা নবী হিন্দুস্তানের বাদশাহ হযরত খাজা মঈনউদ্দিন চিশতি আজমিরি কে ডাক দিলেন খাদেম কে বললেন এ মেরা খাদেম যাও যাও মেরে দরবার মে মঈনউদ্দিন আয়া কহো মে রাসূল মঈনউদ্দিন কো বুলায়া বড় করে বলেন সুবহান এ খাদেম এ আমার মদিনাওয়ালার খাদেম আমার নবী হুকুম করলেন যাও যাইয়া খাজা মঈনউদ্দিন চিশতিকে ডাকো কারণ আমি মদিনাওয়ালা তাকে ডাকছি খাদেম দৌড়াইয়া গেলেন ইহাঁ পে মঈনউদ্দিন কোন হে খড়ে হো যাও দেখলেন একজন নয় দুইজন নয় প্রায় কমপক্ষে 18 জন মঈনউদ্দিন দাঁড়াইল খাদেম কনফিউশনের মধ্যে পড়ল কোন মঈনউদ্দিনকে ডাকবেন কোন মঈনউদ্দিনকে নিয়ে যাবেন আবার রওজার মধ্যে গেলেন ইয়া রাসূলুল্লাহ বাতায়ে কোন মঈনউদ্দিন ইহাঁ পে 18 মঈনউদ্দিন হাজির হওয়া এখানে 18 জন মঈনউদ্দিন আছে সঙ্গে সঙ্গে রওজা থেকে আওয়াজ দিল মঈনউদ্দিন যিনি চিশতি নগরের মঈনউদ্দিন সঞ্জারের মঈনউদ্দিন আমি তাকে ডাকছি বলো সঙ্গে সঙ্গে আমার খোয়াজা গরিবে নামাজ আমার মুস্তফার দরবারে হাজির হয়ে গেল বড় করে বলেন সুবহান হু করে কেঁদে দিলেন দুই চোখের পানি ছেড়ে দিলেন মুস্তফার কদমে লুটিয়ে পড়লেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়ে মেরা দিল কি তমন্না থা মেরা মুস্তফা মুঝে পুকারেগা এটা আমার দিলের একটা ফরিয়াদ আমার নবী আমাকে ডাকবেন বড় করে বলেন সুবহান আমরা তো নবীকে ডাকছি কিন্তু নবী আমাকে ডাকেন না কারণ আমরা নবীর উপযুক্ত নই আমরা উম্মত হয়েছি নামের উম্মত কাজের উম্মত নই ঠিক কিনা কিন্তু খাজা মঈনউদ্দিন চিশতি যার কাছে বিশাল বড় বাগান ছিল বড় ধনাঢ্য ফ্যামিলির তিনি সন্তান ছিলেন যিনি এত বড় সম্পদের অধিকারী ছিলেন বিশাল একটা বাগানও ছিল একটা কলকারখানা ছিল খাজা মঈনউদ্দিন চিশতি তিনি 14 বছর বয়সে সব কিছু বিক্রি করে দিলেন একটাই মাত্র কারণ তিনি বলেন আমি দুনিয়ার দম দৌলতের পাগল নই আমি মাওলার পাগল বড় করে বলেন সুবহান ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না এই জন্য আমরাও তো বলি এ সোনা পাগলের দলে ঠিক কি না আমাদের এখানে যদি কারো জায়গা জমি থাকে বিক্রি করে দেয় তাকে পাগল বলবে কি বলবে না বলবে যে এগুলা ভাড়া দিলে তো তুমি অনেক টাকা পেতা কিন্তু খাজা গরিবে নামাজ বলেন আমি দুনিয়ার পাগল নই আমি তো মাওলার পাগল বড় করে বলেন সুবহানাল্লাহ এই জন্য শায়েরও বলছেন এ সোনা পাগলের দলে এ সোনা পাগলের দলে ওই পাগলের দলে গেলে ওই পাগলের দলে গেলে জাতির কুলমান রই না পাগলের দলে এ সোনায়া এ সোনা পাগলের দলে ঠিক কিনা
তো আমাদেরকে অনেকে পাগল ডাকে কি ডাকে না বান্ডারিয়া কল বিয়াকুম ফল বিয়াকুম কি হদক গাউসিয়া কমিটি রবিউল আউয়াল মাস আইলে ফল হয় আর বান্ডারিয়া কল বলে 11 মাস ফল মোট এক মাস আর 11 মাসে মিলে 6 মাস আর বলে 12 মাস ফল আচ্ছা দুনিয়াত ফল সারা গো মানুষ দেখো তো চাই কেউ বউর ফল কেউ টিয়ার ফল কেউ নেতার ফল কেউ ক্ষমতার ফল কেউ দুনিয়ার ফল আর কেউ আল্লাহর ফল হনাখার ফল আরো যারা হনাখার ফল এই জন্য বলেন ওরে আল্লাহর ভাবে রসুল পাগল ওরে আম্বিয়া আও লিয়া পাগল আল্লাহর ভাবে রসুল পাগল ওরে আম্বিয়া আও লিয়া পাগল শেষের পাগল মাজভান ডারি শেষের পাগল মাজভান ডারি পাগলের খারে খানা পাগলের এ সোনা পাগলের দলে ঠিকই না ঈসা পাগল মুসা পাগল হযরত বরবীর পাগল ঈসা পাগল মুসা পাগল হযরত বরবীর পাগল শেষের পাগল ওয়াসি করনি শেষের পাগল ওয়াসি করনি পাগলের খারে খানা পাগলের দলে এ সোনা পাগলের দলে সুবহানাল্লাহ বলে না আমার হিন্দাল বলি তিনি ছিলেন রসুলের পাগল তিনি ছিলেন আল্লাহর পাগল ঠিক কি না যখন মদিনাওয়ালা ডাক দিলেন হিন্দাল বলি দৌড়াইয়া গেল ইয়া রসুলাল্লাহ আপনি মুঝে বুলাইয়া মেরা দিল কি তামান্না থাক মে তো মেরা মুস্তফা কো পুকার রহি হুঁ ওর মেরা মুস্তফা নে মুঝে পুকারেগা এ মেরে গোলাম মেরি তরফ আ যা যখন ডাক দিলেন খজা করিবে নামাজ হাজের আর আমার দয়াল নবী রওজা মুবারক থেকে বললেন এ মাইনুদ্দিন এ মাইনুদ্দিন মেনে তুমকো হিন্দুস্তান কা বাদশাহ বানা দিয়া এ মাইনুদ্দিন আমি তোমাকে বাদশাহ বানাইলাম কোথার হিন্দুস্তানের বলেন না কোথায় হিন্দুস্তানের বাদশাহ বানাইলেন মেরা খাজা গরিবে নওয়াজ মে রো পড়া এ মেরে মুস্তফা আপনি মুঝে হিন্দুস্তান কা বাদশাহ বানা দিয়া লেকিন হিন্দুস্তান কা তালাফুজ হিন্দুস্তানের ভাষা তো আমি জানি না কারণ আমি হচ্ছে অরিজিনালি ফার্সি ভাষি আর আমি শিখেছি আরবি আমি তো হিন্দি ভাষা জোরে বলেন না জানেন মাঝে মধ্যে এখানে কোরিয়ান মোরিয়ান আসে কি নাই জোরে কর না ওই যে কুত্তা টুত্তা মাই রেখাই কোরিয়ান কোরিয়ান আসেনি নাই হেতাদের সামনে যদি কথা বলে আপনারা বুঝবেন জোরে বলে না বুঝবেন কিছু বোঝা গেছে নি আর হইম দেখি হতা হতা কি হত দেখি ঠিক কি না চাইনিজ কতগুলো আছে কি নাই এই যে যমুনা ব্রিজে পদ্মা ব্রিজে কাজ করতেছে চাইনিজরা আছে কি নাই চুং চাং কাং কং কিছু বুঝিবে না দেখো খাজা গরিবে নামাজ বলতেছেন আমি তো হিন্দুস্তানে যাব হিন্দুস্তানের ভাষা তো আমি জোরে বলেন না জানি আমি সেখানে একলা যাই ইসলাম প্রচার কিভাবে করব প্রচার করার জন্য তো ভাষা জানা দরকার আমার মুস্তফা আওয়াজ দিলেন এ মাইনউদ্দিন তুম আকেলা নেহি তুমি একলা নও তুমি চিন্তা করো না আমার খাজা গরিবে নামাজ বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সাথে আর কে কে যাচ্ছেন আমার খাজা গরিবে নামাজ কে আমার দয়াল নবী বললেন এ মাইনউদ্দিন তুম হিন্দুস্তান মে যাও আগে আকেলা তুমি হিন্দুস্তানে যাইবা একলা তুমি ইসলাম প্রচার করবা তবে জেনে রেখো জবান হবে তোমার আর কথা হবে মুস্তফার বড় করে বলেন সুবহান আমার খাজা গরিবে নামাজ তার হায়াতে জিন্দেগিতে 90 লক্ষ মুসলমান কত লক্ষ ইয়া যেগুন ডন্ডর মোলয় দেখার
এই খদুনিয়া খড়ে খড়ে দাইয়ে বলে কি কুজাহারি না মুজাহারি ঠিক না জকর মকর তো গিয়ে গো মালয়েশিয়ে ইবে সাগরি তো গো মিজানু রহমান কুজাহারি না রব আসিল ইবে ওদের দি মালয়েশিয়া জায়গারে জুটি আর তা জাতে জাতটা না কি আরাই গাটটা না হনা জাতে জাতটা না কি আরাই উপরে ফিট ফাট ভিতরে জোর খানা উদ্দি ফিট ফাট ভিতরে জায়গারে দুনো মালয়েশিয়ার মিল খাইয়ে কি খাইয়ে মিল খাইয়ে ঠিক কি না পালাইছে কয়জন মুসলমান বানাইছো তোমরা মাঝে মধ্যে দেখা যায় কি একটা হারামজাদা বের হয়েছে কোনখানকার কি নাম দিয়েছে আমির হামজা আমির হামজার নাম দিলে এর কলঙ্ক হবে আমির হামজা নবীর প্রেমিক ছিল আওলাদে রাসূলের প্রেমিক ছিল ঠিক কি না এ আমির হামজা না এ হচ্ছে আলা হারামজাদা ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না মুসলমান রে দইরা এক হিন্দু মুসলমান হইছে এরা যেখানে যায় হিকানে কি বানাই একবার ন বারবার বানাত দে আ মুসলমান বানাই দেখাই বললাই ঠিক কি না কিন্তু হিন্দাল বলি খাজা গরিবে নামাজ আপনি কিভাবে ইসলামের দাওয়াত দিলেন কোন অস্ত্র দিয়ে কোন বাহিনী দিয়ে আইএস আইএস বাহিনী দিয়ে হরকাতুল জিহাদ দিয়ে তলোয়ার দিয়ে বোমা দিয়ে অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে AK-47 দিয়ে খাজা গরিবে নামাজ বললেন না রে ও আমার আশেক শুনে রাত আমি ইসলাম প্রচার করেছি বেলায়েতের নজর দিয়ে বড় করে বলেন সুবহান ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না এই বেলায়েতের নজর এখন আছে কি নাই এই বেলায়েতের স্টেশন আছে কি নাই এই বেলায়েতের স্টেশন থেকে এখনো বেলায়েতের কারেন্ট যায় কি যায় না আরো জোরে বলেন না যায় কি যায় না একবার যে কানেকশন লেগে যায় সে আনারুল্লাহ শাহজি বাবা হয়ে যায় যে একবার কানেকশন লেগে যায় সে গৌসুল আজম মাইজ ভান্ডারি হয়ে যায় যার কানেকশন একবার লেগে যায় মোহসেন আউলিয়া হয়ে যায় কানেকশন একবার লেগে যায় আল্লামা গাজী শের বাংলা হয়ে যায় কানেকশন একবার লেগে যায় খাজা গরিব নওয়াজ হয়ে যায় কানেকশন একবার লেগে যায় গৌসে বাগদাদ হয়ে যায় কানেকশন একবার লেগে যায় মুজাদ্দিদ আলফি সানি হয়ে যায় কানেকশন একবার লেগে যায় বাহাউদ্দিন নকশবন্দি বনে যায় ওলি আল্লাহর জবান থেকে বের হওয়ার দেরি আল্লাহ কবুল করতে দেরি করে না বড় করে বলেন সুবহান আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম জিন্দাবাদ জিন্দাবাদ ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না ওই বেলায়েতের কানেকশন দিয়েছেন কে আরো জোরে বলেন কে কিন্তু বর্তমানে বেজার হয়ে যায় মোল্লা বেজার হয় কে হাত দে কিন্তু দেশি গুরুর খল্লা এখানে নাম রে কিন্তু আগাতন গোরা বললা আগাতন গোরা আছে না নাই উপরে ফিট ফাট ভিতরে আমাদেরকে বলে তোমরা সাজি বাবার ওরস করো কেন সাজি বাবার মাজারে যাও কেন মাইজবান্ডারে যাও কেন আমি বললি মোল্লা রে আমরা তোর কথাই ওলি আল্লাহর দরবারে যাই না আমরা আল্লাহর হুকুমে ওলি আল্লাহর দরবারে যাই কারণ মোল্লার হুকুমের চাইতে আল্লাহর হুকুম কোটি কোটি গুণ বড় ঠিক কিনা আমার আল্লাহ বলতেছেন ওয়াকুনু মাআস সাদিকিন আল্লাহু আকবার বলেন এটা কার কথা মোল্লার না আল্লাহর জোরে বলেন না কার আমার আল্লাহ বলেছেন ওলি আল্লাহর দরবারে যাওয়ার জন্য কারণ জেনে রাখো তুমি যদি সবজির দোকানে যাও সবজির বাজার পাবা তুমি যদি লোহার দোকানে যাও লোহা কিনতে পারবা তুমি যদি বাজমালের দোকানে যাও মুদির বাজার পাবা তুমি যদি কবির টাওয়ারে যাও তুমি কাপড় চোপড় পাবা আর তুমি শাহজি বাবার দরবারে গেলে লা মকানের খোদাকেও পাবা মুস্তফার দয়াও পাবা বড় করে বলেন সুবহান ঠিক কি না ক্ষমতা দিয়েছেন কে আরো জোরে বলেন কে এই জন্য শায়রে বলেন ওরে খোদা ফাইবার আশা যার মাওলা ফাইবার যার সবাই খোদা ফাইবার যার মাওলা ফাইবার এসকের ডুরি বান্দ যাইয়া গৌসে মজভানদার ঠিক না এসকের ডুরি মন্দ যাইয়া সাহাজির ধর বার সলা দুনিয়া
এইজন্য আল্লাহর ওলির দরবার আমরা যাই, আল্লাহর ওলির দরবারে অনুসরণ করি, আল্লাহর ওলির দরবারে উপস্থিত হই, কোন মোল্লার হুকুমে নয়, কার হুকুমে? জোরে বলেন না, কার? তাহলে আল্লাহর হুকুমের ভিতরে চললে লাভ না ক্ষতি, আল্লাহর হুকুমের বাইরে চললে? শয়তান কার হুকুমের বিরোধিতা করেছিল? জোরে বলেন না, কার? সৈয়দুল মালাইকা ছিল, ফেরেশতাদের সরদার ছিল, যেহেতু আল্লাহর হুকুম পালন করে নাই, আল্লাহর সঙ্গে সঙ্গে তাকে আল্লাহর রহমতের দরজা থেকে বের করে দিয়েছেন, ঠিক কিনা? তাইলে বোঝা যায় মোল্লা আল্লাহর হুকুম মানে? জোরে বলেন না, মানে? ও দুনিয়ার মানুষ, আপনারা হয়তোবা জানেন আমরা ওলি আল্লাহর দরবারে কেন যাই, ওলি আল্লাহর দরবারে যে আল্লাহ পাওয়ার জন্য, ও আল্লাহ তুমি কোথায়? আমার আল্লাহ বলে, বন্দারে তুই তো ভালো করে দেখলি না আমি আল্লাহ কোথায়, আল্লাহ তুমি কোথায়? তুমি যেখানে আমরাও সেখানে যাব। আমার আল্লাহ বলেন, বন্দারে মিন হাবলিল বারিদ, আমি তোর শাহিরগের চাইতো আরো বেশি দূরে না কাছে? জোরে বলেন না, দূরে না কাছে? সাহিরগের চাইতো কাছে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এটা কার কথা? আমার আল্লাহ বলে, বন্দারে ওয়াফি আনফুসিকুম, আমি আল্লাহ তোর ভিতরে, ওয়াফি আনফুসিকুম, আমি তোর সাহিরগের চাইতেও কাছে, আফালা তুবসিরুন, তুই তো একবার আমি আল্লাহকে দেখার জন্য ইচ্ছাও করলি না। ওরে আমার বন্দা, জন্মর পর থেকে আমি আল্লাহ তোর এক মায়ের গর্ভের মধ্যে, আমি তোকে নয় মাস, সাড়ে নয় মাস পাললাম মায়ের গর্ভে, যখন ছিলাম বাইরের অক্সিজেন তোমার প্রয়োজন হয় নাই, মায়ের গর্ভের মধ্যে ছিলা নয় মাস, তোমার পায়খানা প্রস্রাব হয় নাই, মায়ের গর্ভের মধ্যে ছিলা নয় মাস, সাড়ে নয় মাস, দশ মাস পর্যন্ত তোমার কোনো ভাত লাগে নাই, পানি লাগে নাই, আল্লাহ সেখানে তোমাকে হিফাজত করেছে, ঠিক কিনা? কে করেছেন? জোরে বলেন না, কে? সাড়ে নয় মাস না, সাড়ে নয় মিনিট নাক মুখ সিবে ধরুন তো, কয় মিনিট? নয় মিনিট, নয় মাস নয়, কয় মিনিট? নয় মিনিট। যদি না কার মুখ চাইপা ধরে তুমি সঙ্গে সঙ্গে মারা যাবা, কিন্তু আমার আল্লাহ বলে, বন্দারে আমি তোকে সাড়ে নয় মাস তোর মায়ের গর্ভের মধ্যে বাঁচাইয়া রাখলাম, মানুষের ভিতরে মানুষ, ছোট্ট একটা কুটুরির মধ্যে গোলগাল করে নয় মাস, সাড়ে নয় মাস আপনাকে সেখানে হেফাজত করলো কে? আরো জোরে বলেন, কে? দুনিয়াতে যখন পাঠাইলো, দুনিয়াতে আসার আগে আপনি ওয়াদা করেছিলেন আল্লাহ, আমি দুনিয়াতে যাইয়া তুমি আল্লাহকে ভুলবো। জোরে বলেন না, ভুলবো? আমি তুমি আল্লাহর দেওয়ানা হব, কিন্তু দুনিয়াতে আইসা তুমি মা চিনলা, তুমি বাবা চিনলা, তুমি বন্ধু চিনলা, তুমি বান্ধব চিনলা, তুমি আত্মীয় চিনলা, তুমি স্বজন চিনলা, কলেজ চিনলা, বান্ধবী চিনলা, প্রেমিকা চিনলা, বউ চিনলা, নাতিপতি চিনলা, টাকা চিনলা, ব্যবসা চিনলা, ঘরবাড়ি চিনলা, দুনিয়ার সব কিছু চিনলা, কিন্তু যিনি তোমার সাহিরগের চাইতো কাছে তাকেও তো একবারও চিনলা না, ঠিক না? ওরে আল্লাহর বান্দা, তুমি যাদেরকে চিনেছ তারা তো তোমার আপন নয়, তুমি যাদেরকে ভালোবেসেছ তারা তো তোমার আপন নয়, কারণ যেই দিন তোমার আয়ু দিবা সন্ধ্যা হবে, যেই দিন তোমার রুটা বের করা হবে, যেই দিন চক্রাতের মধ্যে পড়বা, তোমার বিবি দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফেলবে, তোমাকে সাহায্য করতে পারবে না, তোমার সন্তান দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমাকে দেখবে, তোমাকে সাহায্য করতে পারবা না, তুমি যখন মৃত্যুর শয্যায় যাবা তোমার বন্ধু তাকায়া থাকবে, তোমার মুখের মধ্যে পানি দিবে, এক প্রান্ত দিয়া পানি দুই কাপ, মুখের আরেক প্রান্ত দিয়া গল 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 করে বের হবে, আল্লাহর রিজিকের ফেরেশতা দৌড়ে আসবে তোর দিকে তাকায়া বলবে, আল্লাহর বান্দারে আমি সারা দুনিয়া ঘুরলাম তোর নামে এক ফোঁটা পানি পাইলাম না, আমি সারা দুনিয়া ঘুরলাম তোর নামে একটা দানা পাইলাম না, আল্লাহর বান্দা তুই তৈরি হ, তুমি হাউ মাউ করে কান্না করবা, কারণ তুমি যাদেরকে আপন বানাইছো তারা তো তোমার আপন নয়, সকরাতের মুহূর্তে
যারা ওলি আল্লাহর পাগল যারা নবীর পাগল যারা দয়াল নবীর আশেক রাতে 2টা বাজে মাঠের মধ্যে বসে আছো নবীর প্রেমের কারণে ঠিক কি না মাঠের মধ্যে বসে আছো ওলি আল্লাহর কারণে মাঠের মধ্যে বসে আছো সাহাজির প্রেমে তুমি যখন সকরাতে পড়বা কষ্টের যন্ত্রণার মধ্যে পড়বা যখন তোমার এমন অবস্থা হবে তোমার মুখ দিয়ে সাত সমুদ্রর পানিও যদি পান করায় তৃষ্ণা তোমার যাবে না ওই কঠিন মুহূর্তে তুমি যখন ডাক মারবা ইয়া রাসূলুল্লাহ যারা সত্যিকার প্রেমিক তারা যখন মুস্তফাকে ডাক মারবে সঙ্গে সঙ্গে তার সামনে আমার দয়াল নবী আসবে নবী বলবে কলমা পড় আমার জবানে মুর্শিদ বলবে আমার হাতে শরাব আম তাগুরা পান কর বড় করে বলেন সুবহান ঠিক কি না এর চাইতে বড় কোন নিয়ামত হতে পারে কিন্তু তুমি তো দুনিয়ার পাগল তুমি যে ঘর বানাইলা তুমি যে বাড়ি বানাইলা তুমি যে সম্পদ বানাইলা বিল্ডিং বানাইলা কত সুন্দর করে এসির কামরা বানাইলা ঘরের মধ্যে ইন্টেরিয়াল ডেকোরেশন করলা তুমি প্রতিদিন কত সুন্দর জোনাকি বাতি তোমার ঘরের মধ্যে লাগাও ওরে আল্লাহর বান্দা কবরের মধ্যে কোন বাতি লাগবে কবরের মধ্যে কয়টা দরজা থাকবে কবরের মধ্যে কয়টা জানলা থাকবে কবরের মধ্যে কয়টা তোশক দিবে কবরের কোন কোনায় তোর এসি লাগাবে কবরটা কত বড় সামনের দিকে হবে 1.5 হাত লম্বায় হবে 3.5 হাত এক করড থেকে অপর করড দেওয়ার মতো তোমার সুযোগ নাই কিন্তু যাই না রাখো যারা ওলি আল্লাহর প্রেমিক যারা নবীর প্রেমিক কবরে যাওয়ার দেরি মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল বলার দেরি আমার নবী বলবে মন কি নকিরে তারে বিরক্ত করিস না তারে বিরক্ত করিস না ইয়ে তো মেরা দরবার কা ফকির হ্যায় এই ব্যক্তি হলো আমার প্রেমের ফকির আমার জন্য দেওয়ানা বড় করে বলেন সুবহান ঠিক কি না আরো জোরে বলেন না ঠিক কি না ওই রকম দেওয়ানা বলতে মন চাই কি চাই না আরো জোরে বলেন না চাই কি চাই না এই যে না আশেক বলেন মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকা বলো না মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকা হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা আছে কো মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আছে কো মুমিনের ঠিকানা সালা দুনিয়া মদিনাওয়ালা চাইতে বড় কোনো ঠিকানা আছে মদিনাওয়ালা চাইতে আপন কোনো ঠিকানা আছে মদিনাওয়ালা চাইতে বড় কোনো ঠিকানা আছে একবার চিন্তা করো তুমি মরার দেরি তোমাকে কবর দেওয়ার দেরি তোমার সন্তান তোমার সম্পত্তির ভাগ নিবে না এমন কোন সন্তান আছে বাবার সম্পত্তির ভাগ নেই না দেখেছেন এরকম এলাকায় কেউ আছে আমি বাবার সম্পত্তি নেব না বলছে এরকম কাউকে দেখাইতে পারবেন শুধু তোমার সম্পত্তি নয় তোমার যদি দুইটা পরনের লুঙ্গি থাকে লুঙ্গিও ভাগ করবে করবে না আম মুরব্বিবে যদি অন্তকাল করে পাঞ্জাবি পর্যন্ত ফুটকল কি করিব খুব দার বাবর পাঞ্জাবি দুবক আরে দয় না মাছ সুজ হয় না না হয় আর বাবর সাদা লুঙ্গি পরে কি ফুজ বাবর লুঙ্গির বাকলর বাবর হসুর বাকলর বাবর তুম দুও টুপি আছে তো টুপিও কি করেন বা করেন না নগরের জোরে বলেন না করে কি করে না আরে বাবা যে পাতে ভাত খায় বাসন আর কোটরা এক ছেলে বলে বাসন আমাকে দাও এক ছেলে বলে কোটরা আমাকে দাও ওরে সন্তানেরা বাবার সম্পত্তির ভাগ নিলা দেখি আজকে যাইয়া সন্তানকে জিজ্ঞেস করো বাবারে তুই তো আমার সব কিছুর ভাগ নিবি তোর কাছে একটা অনুরোধ আমার গুনার ভাগ নিবি কিনা বল গুনার ভাগ নিবে লইব না ভাই খবরের মধ্যে যেতে যাইবে অভূত অভূত তুই যে তো 2 বছর কি 2.5 বছর যাছিলি বাবা তুই 2 বছর 2.5 বছরের ছিলি কারেন্ট যখন চলে যায় তো তুই ভয় পাইতি বাবা বলে চিৎকার মারতি আমি দৌড়াইয়া তোরে কোলে নিতাম তুই বলতি বাবা অন্ধকারের মধ্যে সারা রাত থাকতে পারবো যদি তোমার বুকের সাথে আমাকে বাঁচাইয়া ছোট ছেলেরা বলে কি বলে না
জোরে বলে না বলে কি বলে না বাবা যখন বুকে নেই যখন জিজ্ঞেস করে বাবা এখন ভয় লাগে বলে না বাবা আমার এখন ভয় লাগে না কারণ আমি আমার বাবার কোলে ঠিক কি না তুমি যেই দিন মারা যাবা ওই দিন তোমার সন্তানকে বলবা ও আমার সন্তান আমি তো জীবনে আগে কখনো কবরে যাই নাই জীবনে প্রথমবারের মতো কবরে যাই ওরে আমার সন্তান আমার কলিজাতে দরফর দরফর করছে আমার ভয়ে বুকটা ফেটে যাচ্ছে আমি কবরে যাব সত্য আমারও তো ভয় লাগতেছে তুই যখন ছোট ছিলি তুই যখন ভয় পাইতি আমার বুকে ঠুকে লাগাইয়া রাখতাম আজকে আমার ভয় লাগতেছে আমার বুকে লাগা দুই রাত আমার কবরে থাকবি কিনা বল তাকি বুনে যাইবো নে ফুয়া যাইবো বউ যাইবো দুনিয়া যাইবো নেতা যাইবো তো তোমার আপন হন তুই হার আপন বানাইও দে তুই হার প্রেমত ফজ্জু দে তুই হন প্রেমত ফজ্জু দে কেউ আছে তো শরীরের প্রেম কেউ আছে দেখে সৌন্দর্যের প্রেম মাই বকল আছে তো মেকআপের প্রেম বালা গো জামাই ভাইলে ইবে তো আর কিছু দর হার আছে না ইবে হদ নাই সুখী কিন্তু সুখী তো তুই ন ওদিন নাই তুই সুখী হইবে যেদিন তুই খবর শান্তি পাইবে তো তুই তো ব্যাকিন জোগাড় করছু গর জোগাড় করছু বাড়ি জোগাড় করছু টিয়া জোগাড় করছু ব্যাংক ব্যালেন্স জোগাড় করছু কিন্তু খবর আল্লাহ কি জোগাড় করবে খবরে কি জিজ্ঞেস করবে তোমার বাড়ি কয়টা জোরে বলেন না তোমার টাকা কয় লাখ আছে জিজ্ঞেস করবে আল্লাহ তোমাদের টাকা এবং তোমাদের সুরত দেখে আল্লাহ তোমাদের বিচার করবে না আল্লাহ তোমাদের দুইটা জিনিস দেখবে ওয়া আমালিকুম ওয়া কুলুবিকুম একটা হচ্ছে তোমাদের আমল আর একটা হচ্ছে তোমাদের কলব সুবহানাল্লাহ কয়টা জিনিস জোরে বলেন না কয়টা একটা হলো তোমার আমল আর একটা হলো তোমার কলব আমল তো তুমি মসজিদে যাইয়া আদায় করতেছো কিন্তু কলবটারে যদি তুমি পবিত্র বানাইতে চাও তাহলে সাহাজি বাবার মতো ওলি আল্লাহ দরবারে যাওয়া লাগবে ঠিক কি না আরো জোরে বলেন না ঠিক কি না এই জন্য সময়কে অপচয় করার মতো নাই ওরে আল্লাহর বান্দা তোমার যে দাড়ি পাকলো তোমার যে চুল পাকলো তোমার যে ব্রু পাকলো তুমি তো বুঝলা না তোমার দাড়ি পাকলো তোমার এক নাম্বার সংকেত তোমার চুল পাকলো তোমার দুই নাম্বার সংকেত তোমার ব্রু পাকলো তোমার রেড সিগন্যাল আল্লাহ বলতেছেন তোমার যাওয়ার সময় হয়েছে কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল জোরে বলেন না যায়িকাতুল কিন্তু মরার মধ্যে পার্থক্য আছে গরু ছাগলও মরে আর মানুষও মরে তবে মানুষের মধ্যে অধিকাংশ মারা যায় গরু ছাগলের মতো আবার মানুষের মধ্যে কতগুলা মানুষ আছে যারা মরার পরেও অমর সাহাজি বাবার মতো বড় করে বলেন সুবহান ঠিক কি না এইরকম অমর হইতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না এই জন্য শাইরে বলেন চলো যাই অমরপুরে যে দেশে মানুষ মরে না যেই দেশেতে বাস করিলে আজারাইলের ভয় থাকে না যেই দেশেতে বাস করিলে আজারাইলের ভয় থাকে না চলো যাই অমরপুরে ঠিক কি না ওরে মানুষ হইয়া মানুষ ধরো অমানুষের সঙ্গ ছাড়ো মানুষ হইয়া মানুষ ধরো অমানুষের সঙ্গ ছাড়ো ওরে দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা চলো যাই অমরপুরে সলাতুনিয়া তুমি তো আমল তো জোগাড় করেছো কিন্তু তুমি জানো তোমার চাইতে বড় আমলকারী হলো শয়তান শয়তান কি আমল কম গজিল নে 9000 কোটি বছর ইবাদত করার পরেও ওই ইবাদতের বর্ষা আছে এমন কোন ইমাম দেখান মুয়াজ্জিন দেখান মুসল্লি দেখান যে আমল দিয়ে পার হবে গ্যারান্টি দিতে পারবে কারণ আমল কখন তোমার উপকারে আসবে যখন বলবেন আল্লাহ আমি তোমার আমলকে কি করেছি কবুল করেছি যতক্ষণ কবুল করে নাই এটা দিয়ে তোমার পার হওয়ার কোন উপায়
তাহলে তোমাকে আমল কবুল করাইতে হইলে তোমাকে আগে কলব নামের জায়গাটা পরিষ্কার করতে হবে, কলব নামের জায়গাটাকে পবিত্র করতে হবে। কিন্তু দুনিয়াতে গাড়ি ময়লা হলে গাড়ি ওয়াশ করার জন্য আপনার দোকান আছে, ইঞ্জিন খারাপ হইলে ইঞ্জিন ঠিক করার জন্য আপনার গ্যারেজ আছে, আপনার যদি ঘরের যদি ফার্নিচার নষ্ট হয় পালিশ করার জন্য মিস্ত্রি আছে, কিন্তু কলব ঠিক করার মিস্ত্রি কে? তাবিবুল কলব, কলবের ডাক্তার। রবি কোম্পানির টাওয়ার দেখেছেন? এখানে এই যে রবি কোম্পানির টাওয়ার আছে কি নাই, রবি চিনেন? রবি কি মোবাইল নেটওয়ার্ক বলেন না কি নেটওয়ার্ক? মোবাইল নেটওয়ার্কের টাওয়ার আছে কি নাই? প্রত্যেক টাওয়ারের মধ্যে কি আছে, ব্যাটারি, কারেন্ট? যদি ব্যাটারি না থাকে, কারেন্ট না থাকে, টাওয়ারে ফ্রিকোয়েন্স দিবে, আপনি কথা বলতে পারবেন? আপনাকে আল্লাহ পাক একটা টাওয়ার দিয়েছেন, যে টাওয়ারের নাম হচ্ছে কলব। এই কলবটা কি কুলুবুল মুমিনিন আরশি আল্লাহ, তোমার কলবটা হচ্ছে মাওলার আরশ, যেখানে আল্লাহকে ফ্রিকোয়েন্স দিয়ে ধরতে হয়। তবে এইখানে ফ্রিকোয়েন্স হচ্ছে জিকিরুল্লাহ, আল্লাহ জিকির। কিন্তু তোমার ব্যাটারি তো ডাউন, তোমার ব্যাটারি ডাউন দিয়া তুমি আল্লাহর ফ্রিকোয়েন্স ধরার মতো তোমার ক্ষমতা নাই। জোরে বলেন না, ক্ষমতা? যখন তোমার কলবের ব্যাটারি ডাউন, যেই রকম মোবাইলের ব্যাটারি যদি ডাউন হয় মোবাইল চালু হয় না, আর ওই মোবাইলের মধ্যে ইন্টারনেট চালানো যায় না, ঠিক তদ্রূপভাবে কলবের ফ্রিকোয়েন্স যদি নষ্ট হয়ে যায়, ওই কলব দিয়ে মাওলার প্রেমের লাড়ার ধরা যায় না, মাওলার প্রেমের সংকেত ধরা যায় না, মাওলার প্রেমের আওয়াজ ধরা যায় না, মাওলার প্রেমের কথা ধরা যায় না, মাওলার প্রেমের নজর ধরা যায় না, মাওলার প্রেমের নূর ধরা যায়। ও আল্লাহর বান্দা, যেরকম গাড়ির মধ্যে ব্যাটারি বসে গেলে ইঞ্জিন স্টার্ট হয় না, আমরা ওই ব্যাটারিটাকে খুলে একটা দোকানে পাঠাই, সেখানে সারা রাত কারেন্ট দেয়, ওই ব্যাটারিটা আবার পাওয়ারফুল হয়ে যায়। ওই ব্যাটারি যখন গাড়িতে লাগাই স্টার্ট দিলে চলে, কিন্তু ব্যাটারি যদি ডাউন হইয়া যায়, সারা দিন যদি সেল মারো গাড়ি স্টার্ট হবে না। তোমার কলব তো দুনিয়ার প্রেমে পইড়া, হারাম খাইয়া নারী বাড়ি গাড়ির প্রেমে পইড়া, দুনিয়ার মমতার মধ্যে পইড়া, তুমি ডাউন করে ফেলেছো এই কলম নামের ব্যাটারিটাকে, তুমি আবার চালু করবা কিভাবে? জেনে রাখো, জেনে রাখো, আল্লাহ জায়গায় জায়গায় কতগুলা দোকান দিয়েছে, যার নাম হলো বলি আল্লাহ দোকান, শাহজি বাবার দোকান, মোহসিন আউলিয়ার দোকান, বদর আউলিয়ার দোকান, শের বাংলার দোকান, গৌসুল আজম মজবন্দারির দোকান। সেখানে গেলে কি হয়, সেখানে গেলে কলবের ব্যাটারি যেগুলা নষ্ট হয়ে যায়, ওই ব্যাটারিগুলাকে ঠিক করা হয়। কারণ আল্লাহ ইন্না ফিল জাসাদে মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলবু। তোমার শরীরে এক টুকরা গোস্ত আছে, ওই গোস্তের টুকরাটা যদি পবিত্র হয়, আমার নবী বলেন তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পবিত্র। ওয়া ইজাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, তোমার ওই গোস্তের টুকরা যদি না পাক হয়, তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত না পাক, আলা ওয়াহিয়াল কল, ওই গোস্তের টুকরার নাম হলো কলব। সুবহানাল্লাহ বলেন না। তো আপনার এই কলব কি পরিষ্কার আছে? আপনার কলব পরিষ্কার থাকলে আপনাকে রাত্রে তাহাজ্জুতে ডাকবে, আপনার কলব পরিষ্কার থাকলে ওলি আল্লাহর প্রেম আপনাকে ডাকবে, আপনার কলব পরিষ্কার থাকলে নবীর প্রেম আপনাকে ডাকবে, আপনার কলব পরিষ্কার থাকলে সাহাজির প্রেম আপনাকে ডাকবে, আপনার কলব পরিষ্কার থাকলে মুস্তফার প্রেম আপনাকে ডাকবে। কিন্তু আপনি তো নবীর প্রেমে পড়েন নাই, আপনি পড়েছেন নারীর প্রেমে, গাড়ির প্রেমে, বাড়ির প্রেমে, জমির প্রেমে, দৌলতের প্রেমে। এই দৌলত দুনিয়ার প্রেম নিয়ে এক জায়গায় দুইটা জিনিস থাকে না, যেরকম দুই নৌকায় পাও দিলে সব বরবাদ, একসাথে দুই জায়গায় থাকা যায় না। যদি মুমিন হতে চান তাহলে কলবটাকে জ্বালান, আর এই কলবটাকে আলোকিত করার উপায় হলো একটা, ওয়াকুন মাআস সাদিকিন, আল্লাহর ওলি দরবার বড় করে বলেন সুবহান, ঠিক কি না? আরো জোরে বলেন না, ঠিক কি না? তাহলে ওলি আল্লাহর দরবারে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন না, লাগবে কি লাগবে না? কেউ যদি কালকে ফতোয়া দেয় যে ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার নাই, যেমন হাঁটাজারির একজন দিছিল, দিছে কি দেয় নাই, হেতে ফতোয়া দিছে কোন মাইটবান্ডাল যাবেন না, তাবাল্লুক খাবেন না, বলছে কি বলে নাই, বলার দেরি, কয়দিন পরে দেখা যায় স্টেট ব্যাঙ্গা, ঠিক কি না? ইতারের স্টেট হইতে বাঙ্গা, সুন্নির স্টেট হইতে সাঙ্গা,
ঠিক কি না ইতারের স্টেট কি জোরা খান ইতারের স্টেট আর সুন্নির স্টেট সাঙ্গা কারণ আরর দি আত আছে না নাই জোরা খান আছে না নাই গাউসুল আজম মাইজবন্ডের বেলায়েতের হাত আছে কি নাই আমার খাজা গরিবে নামাজের বেলায়েতের হাত আছে কি নাই গাউসে পাকের হাত আছে কি নাই মুস্তাফার হাত মুবারকের ছায়া আছে কি নাই তাহলে আর কোন চিন্তা আছে এত লাই সুন্নির স্টেট কি সাঙ্গা হনা সুন্নির স্টেট আর ইতারার গান বাঙ্গা হনা ইতারার গান সুন্নির ভিতর সব ব্যাকুল ভাবে চমৎকার সুন্নির ভিতর সব কি সাজি বাজি কি চমৎকার না জোরে বলেন না সাজি বাজি চমৎকার না বারিয়া দরবার শরীফ চমৎকার বলেন না বারিয়া দরবার শরীফ গতকালকে পেতনাউলিয়ার উরুশ গেল আমাদের বাড়ির সামনে উনিও কি চমৎকার মাইজবান্ডারই তো বেশি চমৎকার ঠিক কি না সুন্নিদের মধ্যে পাবেন ওলি আল্লাহ নামের চমৎকার আর তাদের কাছে পাওয়া যায় সবগুলা বলৎকার কি পাওয়া যায় তো তোমারা চমৎকার ছ না বলৎকার ছ চমৎকার ছ না আসলে চমৎকার চাইলে তো চমৎকার অন করিব চমৎকার চাইলে চমৎকারের সাথে থাকতে হবে ঠিক কি না তাহলে আজকে থেকে দুনিয়ার প্রেমিক হবেন না ওলি আল্লাহর জোরে বলেন না কার এখন কেউ যদি কালকে ফতোয়া দেয় ওলি আল্লাহর দরবারে যাওয়া না যায় শুনবেন ফতোয়া দিলে মানবেন আমরা বলবো ওলি আল্লাহর দরবারে যাইতে কে বলেছেন জোরে বলেন না কে ওয়াকুনু মাআস সাদিকিন এটা কার কথা জোরে বলেন না কার কথা কিন্তু দেখা যায় আমাদের দেশে আছে কিছু দাদা আছে কি ওলি আল্লাহর দরবারে গেলে দেয় বাঁধা দেন না দোয়া এগুলোর নাম রে কি দেয় ডর গাদা এগুলোর নাম কি কারণ ওলি আল্লাহর দরবারত গেলে গাদা কি হয় মানুষ হয় না গাদা কি হয় মানুষ হয় ডো ডর গাদা রাইছিল হাম গরিবের লাই কিন্তু নাও পারে ঠিক কি না চট্টগ্রামের মধ্যে পারবে না কারণ যে চট্টগ্রামে গৌসুল আজম মাইজবান্ডারির ছায়া আছে যে চট্টগ্রামের মধ্যে এশিয়া বিখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান জামে আহমদিয়া সুন্নি আলিয়ার মতো মাদ্রাসা আছে যে চট্টগ্রামের জমিনে মর্দ মুজাহিদ আল্লামা গাজী শের বাংলা আছে অন্তত পক্ষে এই চট্টগ্রামকে বাতিল ঘেরাও করতে পারবে না কারণ এখানে যারা আছে সবগুলা হচ্ছে বাগের বাচ্চা ঠিক কি না বেকুন কিউর বাচ্চা আবুল আলাম মওদুদি নাম অন্য নে নো নো ফানলাল জামাত ইসলামের মূল জিবে আবুল আলা আরা নবীজদম গুরে তেকতে আরা তে খেলা খাইতাম খেলা খাইতাম দা আরা গুসন্দ হইতাম হইতাম দি ইসা মাজদি খুদুদি আবুল আলা মওদুদি এত নবীজদম দি ইবের মানে গান কি এখন বুঝি দি ইসা মাজদি খুদুদি আবুল আলা ইন ফত্তে আমতে তো আরার মুরব্বি কোলাইস্তু এরকম বিশাল বড় প্যান্ডেল করে আবুল আলা মওদুদি ফতোয়া দিতে এসেছে যে মিলাদুন্নবী বেদাত ওরস করা হারাম তবাররুকগুলোকে পায়খানার সাথে তুলনা করার জন্য আজকে নয় আজকে তো তারা বলার সাহস পেয়েছে তখনকার সময় বলার জন্য এসেছিল চেহলামের বিরুদ্ধে চালিশার বিরুদ্ধে মিলাদের বিরুদ্ধে কিয়ামের বিরুদ্ধে লালদিঘির ময়দানে এসেছে আর একজন কে ওয়াইল কুত্তর বাচ্চে না এখন তো বাঘর বাচ্চে ঠিক কি না আবুল আলাম মওদুদি প্যান্ডেলে আসার দেরি শেরে বাংলা নিজে বাতেলদের প্যান্ডেলে যাইয়া দাঁড়াইয়া গেলেন বড় করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার বাগদে মানে বুঝছো না বাগদে মানে কি ডাকেদার কি লাতা কুরো বেন্য বজরত আজানোর আজানোর টাইমত কি দে ডাক দে না তো কুকুর কুক হয় না হয় তো এলাকার মধ্যে বলে লাতা নতলে কুড়িয়ে বলে কুকুর কুক করে এটা দামি লাতা আসলে এটা কি কুঁড়ি হয় না এটা কি আর শেরে বাংলা দাইয়ের হদ মদদি তুই কুঁড়ি এড়ে বাগ দিতে সুস দে না এখনো শেরে বাংলা কি আছে জিন্দা এন যত হই আবুল আলা মদদি হদ বাদ কা বাদ হতার হতা হইতে সুদ নিয়েন দি মে কোন পে শান্তি হো আহন সিননে আও মেরে পাস আও আর হাসাইও এন এরাম তাকিলে শেরে বাংলা হদ একলাই সিদিন হদ হন সুবহানাল্লাহ হন
शेर बांगला होते अबुल आलम मौदूदी खबरदार मेरे मुस्तफा की मिलाद की खिलाफ कहने से पिघले, वली अल्लाह के उर्स की खिलाफ कहने से पिघले, मिलाद कियाम के खिलाफ कहने से पिघले, फातिहा के खिलाफ कहने से पिघले, मुनाजात के खिलाफ कहने से पिघले, मेरे साथ मुनाजरा करना पड़ेगा, अमर साथ मुनाजरा करते हो पेंडल तोर, स्टेज तोर, माइक तोर, मंच तोर, जगाओ तोर, शेरे बांगला कैसे चे तोर साथ मुनाजरा करार जन्य बड़ करे बोलें सुभान अबुल आलम मौदूदीओ बोले कैसी कुसी नामी की एंगुरी बोला आज इनको केले बांधी फेले ही हदाज ये हमोई जी भी गई आज की जी भी गई हमोई जी भी गई दूध का दूध पानी का पानी दूध खन्नन पानी खन्नन नाला दब अभी मुनाजरा होगा शेरे बांग्ला बोला स्टेडियम से तीर गई गई हद युद्ध बॉय स्टेज टूर मानुष टूर फैंडल टूर माइक टूर साउंड टूर लाइट टूर ब्याकिन टूर आ एकला मुनाजरा सोली बुदे अबुल आलम मौत देखाने कुंबारो होते ठीक है मुनाजरा तो अब होगा लेकिन अब नहीं एक हफ्ता की बात हफ्ता बात है क्या हद मेरा किताब तो ढाका पे छोड़ के आया আর কিতাব পড়ে ঢাকা মিদে ফেলে এসে দিয়েছি তো শেরে বাংলা হদ ধরে যার কই ঘর ধরেন সিনসুরি ডাবল নাট এখন কিতাব এমনি দাঁড়িয়ে তো কিতাব সারা হতে কিতাব সারা কিতাব কে সওয়া কেসে মোনাজারা হোগা কিতাব সারা কেন মোনাজারা হইব কিতাব তো লাগবে কিতাব সারা তো মোনাজারা হবে না শেরে বাংলা বলতে আমার কিতাবের দরকার নাই জোরে বলেন না কিতাবের দরকার নাই শেরে বাংলাকে বলা হলো কেন কিতাব ছাড়া আমি কি ভুল বলছি না ভালো বলছি শুদ্ধ বলছি না হক বলছি বুঝবেন কিভাবে শেরে বাংলা বলে নিয়ে তোমারে এটা তোমার চিন্তা তুমি কর আমার চিন্তা করিও না আমার কিতাবের প্রয়োজন হয় না তুমি কোন কিতাবের কত নাম্বার পৃষ্ঠা আমাকে বলো আমি শেরে বাংলা এখনি উত্তর দেব বলেন কিভাবে বলে খোদার কসম আমি যখন চোখ বন্ধ করি আমার কলবের মধ্যে আমার মুস্তাফা এসে আমাকে কিতাব খুলে খুলে দেখিয়ে দেয় বড় করে বলেন সুবহান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গোসলা আরা ভাই দি বেকুন কিউর বেচে বাগর বেচে ঠিক কি না এতলে সুন্নি আলেম বেকুন হল দি বাপ কা বেটা সিপাহী কা গোড়া কুছ নহি তো তোড়া তোড়া ঠিক কি না আর এগুন হল দি ইয়াল কুত্তসা এটা যদি বাগর বেচে যুগ আই দেখি বাগ যদি হালুম হয় ইয়াল কুত্ত কে আর তাকে নে কত দূর দেখো দি কেও 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 কেনে মারিবি মাত্র সাই লাঠি গে খায় আবার জুমেল করে দেব তারপর পিছে ফিরে হবে তো কেনে মারিবি মাত্র সাই ইল্লা আসনে নাই কারণ আর আও দো কিতাবের এলম দি চলি দিন আর আর বেলায়েতের এলম সাপ্লাই চলে দে গাউসুল আজম মাইজমান্দার ইতন ঠিক কিনা আর জোরে হনা ঠিক কিনা এই জন্য তো বলে কেন চিনলি না রে মন আমার গাউসুল আজম মাইজমান্দারি মাওলানা কেমন ঠিক কিনা আরে আমার গাউসুল আজম মাইজমান্দারি মাওলানা কেমন কেন চিনলি না রে মন গাউসুল আজম মাইজমান্দারি মাওলানা কেমন সুবহানাল্লাহ হযরত কিবলার যেদিন ইন্তেকাল সেইদিন শেরে বাংলার জন্ম হযরত কিবলা যেদিন পর্দা নিয়েছেন ওইদিন শেরে বাংলার কি জন্ম তলে দেওয়ান আজিজ হদে আই গাউসুল আজম মাইজমান্দারি ছায়া পাইলে শেরে বাংলা নিজের দৈন্য মনে গজ্জি সুবহানাল্লাহ আওয়াজ তো এলম একটা হচ্ছে কিতাবের এলম আরেকটা হচ্ছে মুস্তাফার এলম যার কাছে আছে তার কিতাব লাগে না সে চোখ বন্ধ করলে মুস্তাফা কিতাব খুলে আবুল আলম মওদুদি হদ্দ ই এত দিন তেনে বাগুই নিদি লয়াল বেঙ্গল টাইগার আজ তো আসল বাঘ দেখি দেন কি বাঘ সাম্মো দি দেই দেন স্টেটাস বিসুদি ফাদ্দা ফাড়িন দি দেই দে খুন্দি দেই দে স্টেটাস বিসুদি দেই দে বলে জীবন কোনদিন সিটাং নোয়াই এ দূর খবর গিয়ে গুদে খদ্দব কাড়ে শেরে বাংলা আছে হনা শেরে বাংলা আর জোরে হনা শেরে বাংলা তো আরাতুন শেরে বাংলা দিলে আলেমও আছে আবার গাউসুল আজম মাইজমান্দারি দিলে বেলায়েতের ফ্যাক্টরি আছে ঠিক কি না আর জোরে বলেন না ঠিক কি না ওলি আল্লাহর বিরুদ্ধে বলার দেরি দেখেন না কয়দিন পর পর এক একটা স্টেট ভাঙা পড়ে কয়দিন পর কেউ গাল ভাঙা পড়ে উগ্র তো মরে গিয়ে লকডাউনের মধ্যে গাল আসিল 360 ডিগ্রি বেহা
ব্রাহ্মণ দাঁড়িয়ে হ্যাঁ জুবাইর আনসারী মুস্তাফা শানে বিয়াদবি গজ্জি ওলি আল্লাহ শানে বিয়াদবি আল্লাহ হতে তোর গালারা টিপি দিলাম গাল একং গিয়ে গু তোর মিকে একং গিয়ে গুই দোন মিকিতে তোর গাল বেহালে খবর গিয়ে গুই ঠিক কি না জোরে হ না ঠিক কি না আরা তো বাগর বাইছে আরার মতবদিন লিতার দিনে ন দেখো 8000 গু মসজিদের ফেসবুক সারে দি একজন খান দের দেখো ওবা যে খান না 8000 খদা মালু জুরুলে কুত্তন না না সরে সরে বাইর করে দিছে কি উন্নন বলো বা আহদে কামা তাদিন তুদান যেমন কর্ম জোরে হ না যেমন কর্ম আরগো বিশেষতে সরকারের কাছে বিচার চাই কিসাব দেখো দা মানু জরুরে 300 ডলার দি বেরগে মেরে ফেলছে হসুতর অর্ধি আহদে দুনিয়া চললিতে 300 তো খবর চলতে 10 সুতর ঠিক কি না কামা তাদিন তুদান যেমন কর্ম জোরে হ না যেমন কর্ম আরো জোরে বলেন যেমন কর্ম আর আমার শের বাংলা কেমন ছিলেন জানেন তার মওত কিভাবে হয়েছে জানেন তিনি অন্তকালের আগে জবান বন্ধ করে ফেলেছিলেন তিনি বিছনার মধ্যে ডান দিকে করড় করে শুয়ে বাম চোখের উপর হাত দিয়ে তিনি এক ডান চোখ খুলে চোখের পানি জরজরাইয়া ছাড়ত যখন বাতেলরা শুনল শের বাংলা রহমাতুল্লাহ আলাই তিনি অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছেন বাতেলক কোলে একখানা টংসা সাহেবের লাই ইতারা গ্রুপ টিয়ে লইছিল ইসি কি সাহেবের লাই টংসা সাহেবের লাই হদি বে সাহেব কে নেই কাল হইলো ই সিয়ারা হইলো ই সাইটু যেতে গিয়ে বেয়া কোন 250 তা আলেম সীতারাম ইমাম সাহেব উদ্দেশ্য সীতারাম আয়ের সামর উম্মত বসে হদে শের বাংলা খুব ভালো কহো কে ওলামা ইকরাম আয়া হুন কো দেখনে কে লিয়ে ওলামা ইকরাম আসছে যেতে খাদেমে জাইর হুজুর ট্যাংসি বের আওয়াজান এডে www.com এসে দে কি এসে দে www.com একখানা সাইটু এসে দে শের বাংলা হদে একখান জানা দে একখান জুতা দে একখান জানাও দো মানে তারা কি করি দে বাইর করি দে এখন খাদেম সিন্দে করো এখন যদি বাইর করি দে তারা দুনিয়া যায় বন্যায় করি হানিক কুমবা দেখো দুজুর উজুর এখন অনরল দেখা করিতে তুন উজুর বালানলার ফরেশ হদ শেরে বাংলা হদ ডরাই দের কি আরারে কি গজি দে ডরাই দে অসুস্থ ব্যক্তির সন্নান নবী সুন্নাত আরা সাইতে মেশি দি এতাল্লাই বলি আজিয়ে আরারে ইল্লে করে অপমান করত দেনে আবার খাদেম গিয়ে খাদেম যাই রে ট্যাংসি বের কবাজান ও শেরে বাংলা এক কানা ঘুরি দেখা দিলে এ আইয়ের যাবে কই খাদেম রে গজ গজাই টি শেরে বাংলা খাদেম রে গজ গজাই টি গজ গজাই উড়ি খদ দৌড়ো তুরু কইলাম তোর অনই তোর বাইর করে দিবার লাই বাইর কা করি না তোর খদ জুর খ্যাং গইতাম এ খাদেম তুই কি নতখন নে আজ এই শের বাংলা এক কান সপ্তাহ বিছনার মধ্যে শুইতে কি ডান খরত ফিরিতে কি বাম সগুন মধ্যে অলদি রেখি ডান সক্ক কুলিয়ার টবর টবর ফানি কিল্লে ফেলায় তু কি নব জন্মে ওরই তরার বাইর করি দে কারণ দেখ আজ এক কান সপ্তাহ আই বিছনার মধ্যে এনে শুই না থাকি আজ একখান সপ্তাহ ডাইন মিকে মিনিটে 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 আই দেখি দান মুস্তফা সামনে ইয়ে মিনিটে মিনিটে হনাই দে নবী আই দে তো নবী চাইও নাই জাহান্নামের কুত্ত চাই বাইর করি তরে এখন এত লাই শের বাংলা দুনিয়া তুঙ্গে দে নবী চাইতে চাইতে সুবহানাল্লাহ হনাওয়া গাউসুল আজম মাইজবান্ডারে প্রেমিক অকল দুনিয়া তুন যাইদে মুস্তফা সাইতে সাইতে ওলি আল্লাহর প্রেমিক অকল দুনিয়া তুন যাইদে মুস্তফা আর উতারা যাইদে গুখাইতে গইতে 8000 তারপরে যে আরার ফটের কেন জিরি মাদ্রাসা আছে না মইন্নু নে এড়ে ডর মুতামিম জিবেড়ের মাদ্রাসা বাড়ি তাতি সিনো নে হ্যাঁ তক্তা থাকে তো হুয়ান অনলি ফর টু তক্তা মাসকান দি খোল কইলে দিস ইজ কল টাটি মানে ওই দুইজন তত্তার দি আগে জগত করতে দে ওই খালর মাসকান দি টাটি বাঁধি তো বাসুক গদি কোন রকম জায়গায় বসতো যদি উল্টো ফুলটো হয় তাহলে উদ্দি যায় নি নিছদি বাইর হয় আসরি টাসরি লে বহুত আছে না নাই আছে এগিন নাম বলতে কি টাটি হ না এগিন নাম কি টাটি এ মোতম গিয়ে দে টাটি মি দবা আধা ঘন্টা ই টাটি তুমি কিনোর লইয়ে দেখো তি গেই দেখো রে
দরজা ভাঙি ঢুকি দেখে দেড় বড় মোতম উড়ে টুড়ে তু আর হতে কেরামত জিন্দে কেরামত ফাঁকানা থেকে মোতম গায়ে ছাত্র হদুর উর্মি কেন মতুম সাহেব আর মাতার তুম কেল পর্যন্ত হরে নিজের মিকে গললে তোর গেজিগু তো হইনে পারে দে ঠ্যাং দুইয়ে নেয় নইতে কি হরে লুঙ্গি হরে হর কেসা মরিচ টমাটো ব্যাগ দেখা গুহাইতে গাইতে দুনিয়া তুম গেই বুঝি ঠিক কিনা তাহলে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই জোরে বলে না থাকতে পারে আমরা সম্পর্ক রাখবো তাদের সাথে যাদের সাথে নবীর সম্পর্ক যাদের সাথে ওলির সম্পর্ক যাদের সাথে মুস্তাফার সম্পর্ক যাদের সাথে বেলায়েতের সম্পর্ক ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা তাহলে আমরা কি শেরে বাংলার মতো মত চাই কি চাই না যে কি কারা কারা চান দুই হাত তুলে দেখান আল্লাহ আকবার ইয়া রাসূল আল্লাহ ইয়া গাউসুল আজম জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা 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 আল্লাহ কবুল করুক আমিন বলে তাহলে আজকে থেকে ওলি আল্লাহ দামান ছাড়বো কারণ ওলি আল্লাহ দামান ছাড়া মুস্তফা দেখার কোনো সুযোগ এই জন্য শেষ করবে একটা কালাম পড়ে ওরে মদিনার গু লামি আমাই দে ও হযরত কেবলা মদিনার গোলামে আমাই দে মদিনার গোলামে আমাই দে ও বাবা জান কেবলা মদিনার গোলামে সোনা চাঁদি রূপা চাই না চরণ দুলি এই কামনা সোনা চাঁদি রূপা চাই না চরণ দুলি এই কামনা বাংলা তকদির জোরা ও আনারুল্লাহ সাহা বাংলা তকদির জোরা ও শেরে বাংলা মদিনার গোলামে দে মদিনার গোলামে আমায় দে ও হযরত কেবলা মদিনার গোলামে আল্লাহ আমাদেরকে গোলামি নসিব করুক আমিন আরো জোরে বলেন আমিন তাহলে মদিনাওয়ালার গোলামি করতে গেলে আল্লাহ পাইতে গেলে নবী ছাড়া উপায় নাই আর নবী পেতে গেলে ওলি ছাড়া কোনো রাস্তা জোরে বলেন না কোনো রাস্তা আল্লাহ আমাদেরকে সেই রাস্তায় থাকার তৌফিক দান করুক আজকে যারা এসেছেন কবুল করুক এই মাহফিল কিয়ামত পর্যন্ত জিন্দা রাখুক তো এই জন্য আপনাদের সকলের কাছ থেকে এই বলে আজকে আমি বিদায় নিব তবে খেয়াল রাখবেন কখনো কোনো ওলি আল্লাহ শানে বিয়াদবি করবেন আপনি কাদরিয়া তরিকা উনি চিস্তিয়া তরিকা উনি নকশবন্দিয়া তরিকা উনি মুজাদ্দিদিয়া তরিকা যেই তরিকার হোক কেউ কারো বিরোধিতা করার দরকার দেখবেন যে মুর্শিদটা হক কিনা যদি মুর্শিদ হক হয় সে যেই তরিকারই হোক না কেন আমরা তাকে মহাব্বত করব আমরা তাদেরকে ভালোবাসব সাবান চিনেন সাবান লাক সাবান ডেটল সাবান কসকো সাবান লাইফবয় সাবান সাবান কি সবগুলা কি দেখতে একই ধরনের গন্ধ কি একই কালার কি একই সাইজ কি একই কিন্তু কাজ কি কাজ একখান জিএন কি নিবে গইবে গ কি হবে বুঝে পরিষ্কার বুঝে ঠিক কি না জাতুন জিএন পছন্দ জাতুন লাখ সাবানের খুশবু বালা লাই এবে লাখ সাবান লেব জাতুন ডেটল সাবানের খুশবু বালা লাই ডেটল সাবান লেব জাতুন কসকো সাবান বালা লাই বিয়ে বাড়ি না দেখো কি দাদে এর শাশু জন্তি ফেলে গিয়ে তখন তো আমি বরাবর ফিট হয় নয় দেয় এ তাহলে বিয়ে বাড়ির দিদি কি সাবান কসকো সাবান বসতে থাকবে কিন্তু শেষ হবে না ঠিক কিনা তো জাতুন জিয়াম বালা লাই ইতি আন লবু সাবান জাতুন তরিকে জিবে বালা লাইবে ইবে লবু ইয়াও তুই যদি হন দি সৃষ্টি তরিকে তো ডল বাজে ইন হারাম ন ন ন বালানো কিন্তু অত হন দরকার তুই তোর তরিকে চল তোমার মুর্শিদে জিয়াম হই তোমার মুর্শিদ তোমার জিকির দিয়ে তুই জিকির কর কেউ মুর্শিদে যারা জিয়াম দিয়ে ইতি আন করিবু
যারা জিয়ন দিয়েতি এন গরিব মুর্শিদ হক কি নাই এন সাহেবে দে আল্লাহ পাক আনারে বুঝিবার তৌফিক দান করো আজির ইন্তেজামরে কবুল করো যারা এসে বিয়া কোনো কিয়ামত পর্যন্ত জেনে মাহফিল জিন্দা রাখিত ফরেফান বংশধরার মাধ্যমে সেই হিম্মত সেই তাকত ইল্লে নেককার সওয়ালাতে সলিহ আল্লাহ নসিব করো ওমা আলাইনা ইলাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিনা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل محفلنا مجلسنا كلامنا ذكرنا قعودنا قيامنا كما تقبلت من النبيين والصديقين والأولياء وعباد الله الصالحين ربنا اغفر لنا ولوالد ولمن توالد والأستاذ والشيخ والجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحيين والأموات إنهم كريم مجيب الدعوات رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اے مولا کریم اللہ انجمان عاشقان رسول صلی اللہ علیہ وسلم شاہ جی حق کمیٹی رد دے گئے اللہ اس کے پوتر معراج النبی صلی اللہ علیہ وسلم ہند الولی خواجہ غریب نواز رضی اللہ تعالی عنہ اے العرس مبارک اجابن بولک اللہ ষষ্ঠতম আজিম শান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্তেজাম করেছেন মাওলা আয় আল্লাহ আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে আপনার নূরানি দরবারে কবুল করে নিয়েন আল্লাহ আল্লাহর হাদিয়াকে কোটি কোটি বৃদ্ধি করে আমার শাহিন শাহি মদিনার দরবারে পৌঁছে দিয়েন আল্লাহ আসহাবে রাসূল খুলাফায়ে রাশিদিন পাক পঞ্জতন হাসনাইনি করিমাইনের দরবারে পৌঁছে দিয়েন আল্লাহ হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা হিন্দাল ওয়ালি খাজা গরীব নামাজ রাদিয়াল্লাহু তাআলা হুমার দরবারে পাক পৌঁছে দিয়েন আল্লাহ হুজুর গাউসুল আজম মাইজবন্ডারি কিবলে হুজুর গাউসুল আজম বাউন্ডারি কিবলে আলমের দরবারে পাক পৌঁছে দিয়েন আল্লাহ দফতরে গাউসুল আজম ওসিয়ে গাউসুল আজম শাহিন শাহ বাউন্ডারি কিবলে কাবা আলা খাস হযরত শাহ সুবি শেষুল উশ মাইজবন্ডারি কিবলে কাবা হযরত শাহ সুবি মাইন্দাল হাসরে মাইজবন্ডারি কিবলে কাবা সহ আওলাদ গাউসুল আজম মাইজবন্ডারি দরবারে পৌঁছে দিয়েন আল্লাহ আলা খাস করে হাদিকে কোটি কোটি বৃদ্ধি করে আয় মাওলাই করিম হুজুর আল্লাহ মসজিদ আমর শাস্ত্রী কোটি রহমাতুল্লাহ হুজুর আল্লাহ اے اللہ حضور علامہ قاری سید طیب شاہ رحمۃ اللہ علیہ نورانی دربار پاک پہنچے دین اللہ اے اللہ خاص کر اللہ امام اعلی حضرت علامہ غازی شیر بن علامہ حضرت شاہ صفی الدین اسلام ہاشمی رحمۃ اللہ علیہ نورانی دربار پاک پہنچے دین اللہ اے اللہ خاص نا حضرت مشکل کو شفانا فی اللہ باقا باللہ حضرت شاہ سبحان اللہ شاہ جی باو جی قبلہ کعبہ نورانی دربار پاک پہنچے دین اللہ اے اللہ خاص سن تمام اولیاء تمام انبیاء غوث کتب عبدل پیر مشائخ بزرگان دین حقانی ربانی علماء کرام دربار پہنچے دین اللہ আয় আল্লাহ আমাদের যাদের মুরব্বী কিরাম মা বাবা আল্লাহ দুনিয়া থেকে গুজরে গিয়েছেন চলে গিয়েছেন আল্লাহ খাস করে আল্লাহ খাস করে উনি আল্লাহ আমাদের সুলাইমান কোম্পানি সাহেবের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ আল্লাহ আর অনেক আছেন আল্লাহ আমাদের মধ্যে আল্লাহ অসুস্থ আল্লাহ আল্লাহ যারা চলে গিয়েছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়ে যারা আল্লাহ মেহেরবান মা বাবা আছে তাদেরকে হায়াতে তৈবা দান করে দিয়ে আল্লাহ আল্লাহ খাস করে যত মুসলমান নরনারী আল্লাহ বিশ্বের জমিনে শুয়ে আছেন আল্লাহ বিশেষ করে ইরাক ইরান সহ আল্লাহ ইরাক আয়াল আফগানিস্তান মিশর লেবানন সহ আল্লাহ ইয়েমেন সহ আল্লাহ বিশ্বের জায়গায় জায়গায় মুসলমানের উপর নির্যাতন খাস করে ফিলিস্তিনের জমিনের হিন্দুস্তানের জমিনের আল্লাহ মায়ানমারের জমিনে চীনের আল্লাহ আল্লাহ উইঘুর মুসলমানের জন্য আল্লাহ ফরিয়াদ করছে আল্লাহ সকল মুসলমানকে জালেমের জুলুম থেকে হেফাজত করে দাও আয় আল্লাহ খাস করে আজকের মাহফিলে যারা হাত তুলে আমিন আমিন করছেন প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আয় আল্লাহ যারা অন্তরে যে আশা আছেন ফরিয়াদের ফরিয়াদকে কবুল করে নাও আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত মাহফিলকে জিন্দা রাখার তৌফিক দান করে দাও আল্লাহ যারা ব্যবসায়ী আছেন বরকত দান করে দাও আল্লাহ যারা চাকরিজীবী প্রমোশন নসিব করে দাও আল্লাহ যাদের চাকরি নাই চাকরি আতা করে দাও আল্লাহ এলাকার সন্তানদেরকে তোমার ওলি আল্লাহর আশেক বানিয়ে কবুল করে নাও ইহদিনা সিরাতুল মুস্তাকিমে চলার তৌফিক দান করে দাও হে আল্লাহ খাস করে মেহেরবানি করে আঞ্জুমান আশেকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাজি হক কমিটির সকলকে কবুল করে নাও হে আল্লাহ খাস করে মেহেরবানি করে দোয়া চেয়েছেন আল্লাহ আল্লাহ ফকির গোলাম মোহাম্মদ ইস্কান্দর হক মাদাজিল্লুল আলী সাহেবের জন্য আল্লাহ আল্লাহ খাস করে আঞ্জুমান আশেকের রাসূল সাহাজি হক কমিটির আল্লাহ প্রতিষ্ঠাতা আয় মাওলাই করিম কেন্দ্রীয় সভাপতি আল্লাহ খাস করে আমার উপর আপনার খাস রহমত আতা করে দাও আল্লাহ তোমার নজর দিয়ে আল্লাহ হাবিবে কিবরিয়ার বেলায়েতে নজর দিয়ে তাদের তার উপর আল্লাহ তোমার রহমতে কামেল আতা করে দাও
মাওলা আল্লাহ খাস করে মাহফিল যেন কিয়ামত পর্যন্ত জারি রাখার তৌফিক দান করে দাও আল্লাহ এই তরুণ তরুণ ছেলেরা আল্লাহ যে উদ্যোগ নিয়েছেন আল্লাহ আল্লাহ রক্তদান কর্মসূচি চিকিৎসা সেবা আয় আল্লাহ মৃত ব্যক্তির দাফন কাফনের আল্লাহ মশারির ব্যবস্থা 100 জন ছাত্রকে আল্লাহ দ্বীনি শিক্ষা অর্জনের জন্য আল্লাহ তাদের উপকরণ উপকরণ উপহার দিয়ে আয় আল্লাহ যে সমাজের খেদমত করতেছেন কিয়ামত পর্যন্ত যেন এইভাবে খেদমত করে যাওয়ার তৌফিক দান করে দিন আল্লাহ আল্লাহ খাস করে এখানে যারা নিশার ওজনে তিনটার অধিক বাঁচতেছে বসে আছেন সকলকে আমার গৌসুল আজম মাইজবান্নারের সদকায়ে সকলকে তাজেদারে মদিনার সদকায়ে সকলকে আল্লাহ শাহজি কিবলা কাবা সদকায়ে আল্লাহ আশিকে মুস্তাফা গোলামে মুস্তাফা বানায় কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ আজকের এই মাহফিলের জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে যে যেখান থেকে শরিক হয়েছেন প্রত্যেকের খেদমতকে কবুল করে নিন আল্লাহ আজকে পবিত্র লাইলাতুল মিরাজের সদকায়ে আমাদের ফরিয়াদকে কবুল করে নিন আল্লাহ আল্লাহ যেভাবে আপনার হাবিব আপনার দিদার পেয়েছে আমাদেরকে আল্লাহ আপনার নূরানি দিদার পাওয়ার উপযুক্ত বানায় কবুল করে নিন আল্লাহ আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় কবুল করে নিন আল্লাহ রমজানুল মুবারক সামনে আল্লাহ রোজা রাখার তৌফিক দান করে দিন আল্লাহ হজ্জ বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা নসিব করে দিন আল্লাহ আল্লাহ যেই দিন তোমার ডাক আসবে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করে দিন আল্লাহ আল্লাহ খাস করে যখন দুনিয়া থেকে যাওয়ার সময় হবে দয়াল নবীর জবানে কলমা পড়াইয়া মুর্শিদের হাতে সরাবন তাহুরা পান করার তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ খাস করে আরো অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেক ফরিয়াদের ফরিয়াদকে কবুল করে নিন আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল কি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া সুবহানাকা রাব্বি ইজ্জাতি আম্মা ইউসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন্না সাগরাতিল মাউত শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ